সিএএ নিয়ে দিদিরও পোষাবে, মোদিরও পোষাবে। সিএএ যখন পার্লামেন্টে পাশ হচ্ছিল, ভোট হচ্ছিল, তৃণমূলের ৮জন সাংসদ ভোট দেননি। তাদের কেন টিকিট দেওয়া হলো? বহরমপুরে সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সিএএ নিয়ে কি বললেন অধীর চৌধুরী? Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Berhampore Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. সিএএ ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সিএএ নিয়ে সিরিয়াস নন মমতা, বহরমপুরে দাবি অধীরের। বরাবরই বলছে সিএএ নিয়ে দিদিরও পোষাবে, মোদিরও পোষাবে। এই সিএ যখন পার্লামেন্টে পাশ হচ্ছিল, দিদির দলের 8টা এমপি পালিয়ে গেছিল, বিরুদ্ধে ভোট দেয়নি। দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছে, চ্যালেঞ্জ করতে পারি আমি। তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে, এত তিনি যদি সিরিয়াস হন, তাহলে তার দলের 8টা এমপি লোকসভায়, 1টা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন? এ প্রশ্নের জবাবটা দেবেন। অধীরের দাবি সিএএ নিয়ে ভয় ধরানো হবে, ভরসা দেওয়া হবে, তারপরে ভোট চাওয়া হবে, নির্বাচনের রাজনীতি হবে। সিএএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধরানো হবে, ভয় ধরানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে, ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে। এই হচ্ছে লাইন, নির্বাচনের লাইন। প্রথমে ভয় ধরাও, ভয়ের পর ভরসা দাও, ভরসার পর ভোটের রাজনীতি করে নির্বাচনের ময়দানে নিজেকে ফর্সা প্রমাণ করো।